আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নামিরাস কিচেন। আজকে আপনাদের সাথে পুরন ঢাকার বিফ তেহারির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার রেসিপিটি আমার বাবুর্চি থেকে নেয়া, তাই আশা করি আমার রেসিপি টিপসগুলো ফলো করলে আপনাদের তেহারিও বাবুর্চির চাইতে কোনো অংশে কম হবে না। চলুন তাহলে দেখে ফেলি কীভাবে তৈরি করতে হয় বিফ তেহারি। প্রথমেই আমি একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা এরকম লাল হয়ে আসলে আমি তুলে ফেলব। এখন আমি সেই সেম তেলেই এরকম চারকোনা করে কেটে রাখা প্রায় মাঝারি সাইজের 3টি আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা ভেজে নিলে তেহারিতে ইউজ করলে তখন আলুগুলো ভাঙার চান্স কম থাকে। এরকম কালার হলে আমি আলুগুলো তুলে নিব। এখন একটি মিক্সারে আমি 1 কাপ পরিমাণে টক দইয়ে আমাদের সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি আমার মাংসের জন্য একটি পাত্রে 2টি তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে তেল ইউজ করেছি। তারপর 3টি দারচিনি, 6টি এলাচ ও 4টি লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি আমার মশলাগুলোকে মিনিটখানেক ভেজে নেব। মিনিটখানেক ভাজা হলে আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপর আমার পেঁয়াজে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। দেওয়ার পর আমি একটু এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হলেই আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণে গরুর মাংস। আমি এখানে আমার মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তেহারিতে একটু ছোট করে কেটে নেওয়া মাংস ব্যবহার করাই ভালো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জয়িত্রী জায়ফল ও 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20-25 মিনিটের জন্য হতে দিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, মাংসের পানি দিয়ে আমার মাংসটা হয়ে যাবে। দেখুন 25 মিনিট পর আমার মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনাদের যদি মাংস হতে সমস্যা হয় তাহলে এখানে একটু অল্প পানি অ্যাড করে দিবেন। তারপর মাংস কষানো হয়ে গেলে আমি তাতে আমার সেই টক দই ও পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে রাখা লিকুইডটি দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 10-12টি ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 10 মিনিট হতে দিয়েছিলাম। 10 মিনিট পর আমার মাংসটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এটিকে নামিয়ে সাইড করে রেখে আমাদের পোলাও তৈরির প্রিপারেশনে চলে যাব। এখন আমি একটি বড় পাত্রে প্রায় 1/2 কাপ পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তাতে অ্যাড করে দিচ্ছি 3টি দারচিনি, 4টি এলাচ ও 3টি তেজপাতা, দিয়ে আমার মশলাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হলেই আমি পেঁয়াজে অ্যাড করে দিব প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুনের বাটা। তারপর একটু ভেজে এতে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি টোটাল 4 কাপ পানি ও 1 কাপ দুধ ইউজ করেছি। আমি যেহেতু এখানে 2.5 কাপ চাল ইউজ করছি, 2.5 কাপ চালের জন্য টোটাল 5 কাপ পানি লাগবে, তাই 4 কাপ পানি ও 1 কাপ দুধ ইউজ করেছি এখানে আমি। তারপর এটাকে ভালো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন আমাদের পানিতে বলক এসে পড়েছে। এই পর্যায়ে এখন আমি আমার আগে থেকে ধুয়ে রাখা সেই 2.5 কাপ চাল দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 2.5 কাপ চাল ব্যবহার করেছি।
তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটি বলক আসা পর্যন্ত ওয়েট করব। একটি বলক আসার পর ঢাকনা তুলে আমি এটাতে আমার আগে থেকে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, যার ফলে আলু যতটুকু হওয়া বাকি ছিল এখন হয়ে যাবে। আর প্রায় 10টি কাঁচামরিচ এরকম নিচ দিয়ে কেটে দিয়ে দিচ্ছি, এর ফলে আপনার পোলাও ঝাল কম হবে কিন্তু স্মেল আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরো পোলাওটা হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন, আমার পুরো পোলাওটি হয়ে গিয়েছে। এখন আমি এতে আমার আগে থেকে সেই তৈরি করে রাখা মাংসটি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে এটাকে আমি দমে হতে দেব প্রায় 15 মিনিটের জন্য। যখনই দমে দেবেন তখন উপর দিয়ে এরকম চেপে চেপে সমান করে দেওয়ার ট্রাই করবেন, যার ফলে ভাপটা ভিতরেই রয়ে যায়। 15 মিনিট পর আমার পোলাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব প্রায় 2 টেবিল স্পুনের মতো কেওড়ার জল, আর দিয়ে দিচ্ছি একটু স্যাফরন। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তারপর অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা সবসময় শেষে ব্যবহার করবেন, তাহলে ঘিয়ের স্মেল সুন্দর থাকে। প্রথমে দিলে ঘিয়ের স্মেল চলে যায়। তারপর সব উপকরণ ভালো করে মাখিয়ে আমি আবার এটাকে আরও 10 মিনিটের জন্য দমে হতে দেব। আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারা তেহারি তৈরি করলে খেতে কোনো অংশে বাবুর্চির চাইতে কম হবে না, এবং এটাও আশা করি যে আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।